আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা আশা করি এই মহাবৈশ্বিক মহামারীর সময়ে সকলে সুস্থ এবং ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আবু নোমান বাশির মাহমুদ, সহকারী অধ্যাপক তালিম ইলমিয়াত রহমাতিয়ে ফাজিল ডিগ্রি মাদ্রাসা খুলনা, আমি তোমাদের নবম শ্রেণীর গত ক্লাসে সূরা বাকারার দশম রুকু আলোচনা করেছিলাম একটা আয়াতের অবতারণা করে। সেই আয়াতটি আমরা এখন আজকের ক্লাসে অনুবাদ এবং কিছু ব্যাখ্যামূলক কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আয়াতটি হচ্ছে সূরা বাকারার দশম রুকু 83 নম্বর আয়াত। তোমরা সকলে লক্ষ্য করো, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তাআবুদুনা ইল্লাল্লাহ وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। صدق الله العظيم। লক্ষ্য করো, আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের ঘটনাকে, বনি ইসরায়েলদের পরে যেই বিধান দিয়েছিলেন সেই বিধানকে উম্মতে মুহাম্মাদির জন্য স্মরণ করে দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলছেন, স্মরণ করুন সেই সময়ের ঘটনা। ইজ বা ইজা দিয়ে যদি শুরু হয় বাক্য, তাহলে সেইটা পূর্বের ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়। তো বনি ইসরায়েলদের ঘটনা তো মূসা আলাইহিস সালামের সময়, এটা তো এখনের না, কাজে কাজেই সেইটা কথা বলার জন্য ইজ ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম বনি ইসরায়েলদের থেকে এই মর্মে যে তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত বা উপাসনা করবে না। আসলে ইবাদত পাওয়ার যোগ্যই তো একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। আমরা সেই বিশ্বাস করি, এই বিশ্বাস না থাকলে শিরকের মধ্যে চলে যাব, বহুত্ববাদ অংশীবাদের মধ্যে চলে যাব। যেমন কোন কোন ধর্মে তারা দেবতা মানে, 36 কোটি দেবতা মানে। যেমন একটা কথা আছে, হরির পরে বসে হরি, হরির পাতা খায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। অর্থাৎ এইখানে সে লক্ষ্য করতেছে একটা পদ্ম পাতার পরে বসে একটা ব্যাঙ পদ্ম পাতা চাপাচ্ছে, চাবাইতেছে। দূর থেকে যখন একটা সাপ লক্ষ্য করে আসতেছে, তো ব্যাঙ তখন তাকে দেখে তাড়াতাড়ি যে পদ্ম পাতার তলে লুকালো। তো যেই ব্যক্তি বহুত্ববাদী অংশীদারী, ওই ব্যক্তি বলতেছে হরির পরে বসে হরি, হরির পাতা খায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। অর্থাৎ হরি মানে দেবতা, ব্যাং পদ্মপাতা এবং ওই সাপ তিনটাই তাদের দেবতা, কিন্তু তা তো নয়। আমরা মুসলমান একত্ববাদে তাওহিদে বিশ্বাসী, সুতরাং এক আল্লাহ ইবাদত ছাড়া আমরা কি করব। তো এই আয়াত যদিও বনি ইসরায়েলদের সম্পর্কে হয়ে থাকে, তার থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে আমরা এক আল্লাহ ছাড়ার কারো ইবাদত করব না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় হুকুম হচ্ছে যে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে।
माता पिता हे सतान पृथ्वी आसार कारण पृथ्वी आसार ओसिला से माता पितार बिराट तरह पर सतान बिराट करतब्य रही है जन्मे समय मायर जीवन अष्टगत हो जाए एम कि मा मारा जाए सतान जन्मग्रहण कर तई तो मातार हक सम्पर्के आल्ला रसुल अल जन्नतु तहता अकदामिल उम्मिहात मायर पायर नीचे हे सतान बेहस्त आसले देखा दृष्टि पार नीचे बेहस्त नय बलाणे जे आनुगत्य प्रकाश करा सतान मायर साथे आनुगत्य प्रकाश करबे मार खेदमत करबे मार साथे कोनो दुर्व्यवहार करबे ना हाँ आरो विभिन्न आयात एवं हादिस माता पिता सम्पर्के रयेछे जाई होक माता पितार साथे सद्व्यवहार करा आयाते आरेकटा रयेछे वाजिल कुरबा वाल यतामा वाल मसाकिन और निकटात्मीय एतिम जादेर पिता मारा गेछे अल्प बयसे और मिसकिन जे एतिमे चाइतो आरेक धाप नीचे जार सहाय सम्बल किछुई नाई माँ बाबा किछुई नाई तादेर साथेओ भालो व्यवहार करते बला हयेछे आसले भालो व्यवहारटा हच्छे जान्नाते जावार एकटा कारण बान्दार आमलगुलोर मध्ये तार उत्तम चरित्र एक पाल्लाय देबे सेई उत्तम चरित्र जदि तार ठीक थाके ताहले बान्दार आमलेर पाल्ला भारी हये जाबे आर उत्तम चरित्रेर मध्ये सद्व्यवहार हच्छे तो अन्यतम एकटी उत्तम चरित्र सुतरां आमरा ए ब्यापारेओ सजाग थाकबो जे आमादेर व्यवहार जाते भालो हय अकुलु लिन्नासि हुसना एवं सर्वसाधारण मानुषेर साथे उत्तम वाक्य व्यवहार करबे कोनो मानुषेर साथे खराब व्यवहार करबे ना वाकिमुस्सलाता वातुज़्ज़ाकाता और नामाज कायम करबे और ज़ाकात प्रदान करबे सुम्मा तावाल्लाइतुम अल्लाह ताआलार एई हुकुम देवार परेओ एकटा दल तारा मुख फिरे निये चले आल्लाहर हुकुम पालन करे नाई তাই আল্লাহ তাআলা বলেন সুম্মা তাওয়াল্লাইতুম অতঃপর তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে ইল্লা কলিলাম মিনকুম তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোক ব্যতীত সকলেই অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছিলে আমার এই হুকুমকে পালন করে নাই ওয়া আনতুম মুরিদুন আর তোমরা হচ্ছে মুখ ফেরানোর দল তোমরা হচ্ছে অস্বীকারকারীর দল প্রিয় ছাত্রবৃন্দ আমরা অত্র আয়াত থেকে যেই হুকুমগুলি শুনলাম আল্লাহকে আল্লাহর একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করা মাতাপিতার সাথে সদ্ব্যবহার করা এতিম মিসকিন অসহায় এবং নিকট আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা সাধারণ মানুষের সাথে সদ্ব্যবহার করা এগুলো কর্তব্য প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এইটুকু আলোচনা করে শেষ করলাম এইগুলো আমরা যাতে বাস্তবায়ন করতে পারি সেই বিষয়ে আমি তোমাদেরকে বলতেছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকি আলোচনা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু